হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো এখানে যেহেতু আমি বাপের বাড়িতে আছি, আমার অনেকটা সময় গুড্ডুর সাথেই কেটে যায়। আর এখানে দেখো, ওকে আমি স্মাইল করার জন্য বলছিলাম কীভাবে স্মাইলটা করছে। আর পরদিন আমি এখানে কালী পুজোতে, মানে কালী পূজার পরের দিন, এখানে দুদিন ধরে অনুষ্ঠান হয় আমাদের ওখানে, তো সেই জন্য মানে রাজরাজেশ্বরী মন্দিরে, তো এখানে মাকে ভোগ দিতে এসেছি। এসে দেখি কী অবস্থা, আগের দিনের বৃষ্টিপাতে হাওয়াতে সব কিছু ভেঙে চুরমার হয়ে গেছিলো, তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর সন্ধেবেলা বেরিয়ে পড়েছি প্রোগ্রাম দেখতে, মানে আগের দিন বৃষ্টিপাত হয়েছে ঠিকই, কিন্তু পরের দিন আর কোনো বৃষ্টিপাতই ছিল না। তো আমি মা রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি প্রোগ্রাম দেখার জন্য। আর তো তোমরাও পুরো ব্লগটা দেখতে থাকো। এবারে দুর্গা পুজো বলো বা কালী পুজোই বলো, কোনোটাতেই এত বেশি আনন্দ হয়নি, কারণ এই বৃষ্টিপাতের জন্য আমাদের এখানে দুর্গা পুজোর নবমীর দিনে বৃষ্টি হয়েছিল, আবার আজকে কালী পূজার সময়ও হয়েছে। আর এটা হলো আমার একটা ফ্রেন্ড, অনেকদিন পর ওর সাথে দেখা হলো, আর বেশিক্ষণ থাকেনি, যাই হোক প্রোগ্রাম টোগ্রাম দেখে আমরা বাড়িতে চলে এসেছি।